এখনকার যুবকেরা তো এগুলো যুবক ধরাই যাবে না, এদের শরীরে তো কিছুই নাই, সারা দিন মোবাইল দেখে অনলাইনে থেকে থেকে কোন দিক দিয়ে কি হয় ও নিজেও জানে না। এগুলোর কারণে যুবকদের পর্নোগ্রাফি অশ্লীল ভিডিও দেখতে দেখতে ওর শরীরে তার কিছুই নাই। কথা কর না কেন, ঘরের দরজাটা বন্ধ করে ল্যাফির ভিতর ঢুকে মা বাবা দরজা নক করে এ পড়তিছিস বাংলাদেশের স্বাধীনতা, আবার মা বাবা যখন চলে যায় আবার আছে না নাই চালাকি তুমি তোমার মা বাবার সাথে করো না, নিজের সাথে নিজেই চালাকি করেছো, কথা বলে ঠিক কিনা? দুর্বল হইতো সঙ্গে সঙ্গে আবুজেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া তাদের উপর নির্যাতন জুলুম চালাইতো, কথা বলেন ঠিক কিনা? আবুজেলের একটা বিশেষ বাহিনী ছিল, আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের বিশেষ বাহিনী আছে, তাদের কাজই হলো মুসলমান রক্ত নিয়ে খেলা করা, আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, কথা বলেন ঠিক কিনা? জালেমদেরও বিশেষ বাহিনী আছে, পুরো পৃথিবীতে দেখেন পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন আক্রোশ খালি মুসলমান আর ইসলামের উপর, কথা কম কি? বৌদ্ধদের কি কেউ মারে? মারে না। অমুসলিমদের কি কেউ মারে? মারে না। পৃথিবীতে মার খায় কারা? মুসলমানেরা, কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা সঠিক রাস্তায় আছি, সঠিক পথে আছি, এটাই দিনের রাস্তা। নবীরা যদি মার খায় আপনি আমি কোন ছাতা? নবীদের রক্তের চাইতে আপনার আমার রক্ত বেশি দামি? সাহাবা ইকরামদের রক্তের চাইতে আপনার আমার রক্ত বেশি দামি? তাদেরকে যদি ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, দুনিয়ার থেকে বিদায় করে দেয় ইসলাম মানার কারণে, আপনার ওপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, সব সহ্য করা লাগবে, আর সহ্য করতে পারলেই মুমিন। আর পাল্টিবাজ হয়ে গেলে, মুহূর্তে পরিবর্তন হয়ে গেলে, দুই নৌকায় পা দিলে, বৃষ্টি যেই দিকে ছাতা দিক সেই দিকে মোনাফিক মার্কা হয়ে গেলে ও শেষ, কথা বল না, রাগ করতেছেন? এই জন্য কঠিন হওয়া লাগবে বেলালের মতো, কথা বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দিয়া মানুষের মতো মানুষ হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রাত গভীর হবে, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই, যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দেয়া কথাগুলো শুনবেন বা জানবো আমার। এইবার আবুজেল তার সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তান নিয়ে মায়ের বাড়িতে হাজির হয়ে গেল, ডাকতে বলে বেলাল এই দিকে আয়, হযরত বেলালকে ডাইকে ডেকে বলে বেলাল এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবুজেল ডেকে বলে শোনো, আমি তোমারই পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার ওপরে একটা বিশেষ নজর ভালোবাসা আমার আছে, তুমি উর্দুম্বা ছাগলের মালিক হতে চাইলে বানায়া দেওয়া হবে, বাড়িঘর জায়গা জমি যা লাগে করে দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য যদি যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে সব দেওয়া হবে, বিশাল একটা লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে আবুজেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার পার্থিব্য সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদারাইরা ইমান বিক্রি করে না, কিন্তু মোনাফিক মার্কা মুসলমান সকাল বিকাল টাকার কাছে ইমানটা বিক্রি করে। আছে না নাই টাকা যাই দিকে ওদের ফতুয়া সেই দিকে, কথা কন ঠিক? যখন শুনছে হুজুর রাগ করে বউ তালাক দিছে, তোর বউ ওই দিনে তালাক দিছে সেটা হবে না, দুটা বাচ্চা আছে হুজুর, চোখের পানি আমি সহ্য করতে, হুজুর কিছু রাখেন, হুজুর কিছু রাখেন। হুজুর যখন দেখছে 5,000-10,000 টাকা হাতে ঢুকছে, তখন বলে আসলে মানুষই তো ভুল করে, কথা বলে টাকা পাইছে আর ফতুয়া ফালতে গেছে, আছে না নাই? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, কথা বলে ঠিক কিনা? টাকা খাইয়া জালেমার পক্ষে সাফাই গায়, টাকা খাইয়া জালেমদের পক্ষে ফতুয়া দেয়, কথা বলে ঠিক কিনা? অবৈধ বউ এটা তালাক দিয়েছে বৈধ না, তারপরে টাকা খাইয়া বৈধ বলে ফতুয়া দেয়, এরকম হুজুর আছে না নাই? রাগ করেছেন মনে হয়, কষ্ট নেবেন না বাজান, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাজান গো আমার আবুজেল ডেকে বলে বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ নাটলে আঙ্গুলে একটু পাকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে লিয়ে দিল সাবুক দিয়ে পিঠাও,
হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো হলো এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে বলুন সুবহানাল্লাহ মারতে মারতে কালো পিঠটা বেদ রক্ত ঝরতেছে আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক মারতে মারতে কালো পিঠটা বেদ রক্ত ঝরতেছে তারপরেও কি কালেমার পথ থেকে ফিরবি না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করবি না হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই বলেন আল্লাহু আকবার এবার আবু জেহেল বলে যুবকলা বেলালের পায়ে রশি লাগাও হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের গরম বালিতে শ্রাস্ত্রায় শ্রাস্ত্রায় নিয়া ঘোড়া গলো বাবলা গাছের কাটা গলো বেলালের জিব্বাতে পেরেকের মতো মারা হলো সারাটা দিন অনেক কষ্ট দেওয়া করা নির্যাতন জুলুম চালানো হলো বাজান চালাইতে চালাইতে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম পায়ের রশি লাগাইয়া শ্যাসরায় শ্যাসরায় নিয়া ঘুরলাম অনেক নির্যাতন জুলুম তোর উপরে করা হলো রে বেলাল এরপরেও কি কালেমার পথ থেকে ফিরে আসবে না হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার এইবার আবু জেহেল বলে যুবকের দল যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও এইবার কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর হযরত বেলালের বুকের উপরে চাপায়া দিল বাজান এইবার আবু জেহেল কাফেররা ভাবলো মনে হয় পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে ওরা চলে গেল হযরত বেলালের বুকের উপরে পাথর এরপরেও জিব্বা নাড়াইয়া জিকির করে কার চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে বাজান জিব্বানার আল্লাহ জিকির করে আর ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল চাবুক পিটানো চাবুক দিয়ে পিটানো হয় বুকে পাথর থাকার পর আল্লাহর জিকির সারা না ও সোনা তোলার মুসলমান বগুড়ার বাবাজিরা আপনাকে জিকির করার জন্য কেউ পিটাই না নামাজ পড়ার জন্য কেউ পিটাই না এরপরে চলতে ফিলতে আল্লাহর জিকির আমাদের জবানে আসে না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসূল বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে চলবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আশিক রাসূল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন নবী যে যখন মক্কা নগরীতে পথ চলতো হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায় নবী ডেকে বলে বেলাল একবার ডানে যায় একবার বামে যাও ব্যাপারটা বুঝিনা হযরতে বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দান ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেররা হলো আপনার শত্রু আপনাকে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আল্লাহ আকবার ও নবী আবার বাম দিকে যায় আর মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন বাজানো গো আমার আপনার আমার নবী যে দিন ইন্তেকাল করেছিলেন হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন সাহাবা ইকরাম ডেকে বলে বেলাল এত কান্না করো না হযরত বেলাল ডেকে বলেন না আমার নবী চলে গেছে আমার আর ভালো লাগে না আমার কান্না আমি থামাইতে পারবো না আমি বেলাল কেমনে আজান দেব আমি আজান দেওয়ার পরে নবী আর ইমামতি করবে না আমি বেলাল আর কোনোদিন আজান দেব না কেমনে মদিনার অলিতে গলিতে ঘুরবো রসুলের সাথে হাজারো স্মৃতি কেমনে আমি নবীকে ভুলে থাকবো অজরে ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলেন নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন আর বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতদেরকে কাঁদিয়া মদিনার সবুজ সবুজ গম্বুজের নিচে আজও শায়িত আছেন বলুন সুবহানাল্লাহ
ছয়টা মাস অতিবাহিত হয়ে গেল হযরত বেলাল মদিনার দিকে চলে গেলেন ছয় মাস পরে আমার নবী দেখে বলে বেলাল আয় 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 মদিনায় চইলা আয় আমি নবী কত দিন হয়ে গেল তোরে দেখি না বেলাল আয় 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 রে বেলাল আয় কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর রওজা পাশে দাঁড়ায় সালাম দেয় বেলাল আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা বলেন আল্লাহু আকবার হযরত বেলাল যখন শোনবেকে ছয় মাস পরে স্বপ্ন দেখলেন আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা করলেন মদিনায় আসার পর ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে বলে বেলাল দাও না একটু আজান দাও নবী সাহাবীরা ডেকে বলে বেলাল দাও না একটু আজান দাও হযরত বেলাল কারো কথা শুনে আজান দেয় না বলে না আমি আজান দেওয়ার পরে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে হোসাইন যখন হাতটা ধরে রেখে বলে নানু ভাই নানাও চলে গেছে তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেছো নানু ভাই গো কতদিন হয়ে গেল আমরা তোমার কণ্ঠে আজান শুনতে পাই না দাও না নানু ভাই একটু আজান দাও হোসাইন যখন বেলালের হাত ধরে নানু ভাই বলে ডাকে দেয় ও নানু ভাই দাও না একবার আজান দাও আমরা তোমার আজান শুনতে চাই হযরতে বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার পরে মনে হয় মদিনা আর নবীর চেহারাটা বেশি উঠেছেন বলেন আল্লাহু আকবার মনে হয় মদিনার নবী ডাইকে বলে বেলাল যেন একবার আজান দে আমি নবী ও তোর আজান শুনতে পাই না হুসাইনের অনুরোধে ছয় মাস পরে আইসা বেলাল মদিনার জমিনে আবারও আজান দিলেন বলুন আল্লাহু আকবার ওইদিকে ঘটনা বাড়াইতে গেলে লম্বা হবে লম্বা করব না হযরত বেলালের বুকের উপরে পাথর নির্যাতন জুলুমের খবর নবীজির কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেলেন আমার নবী ডেকে বলে অবকুর আমার বেলালের কষ্ট আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো বিশ্বনবী ও বিশ্বনবী যখন আবাক্কর কি কথা বললেন হযরত আবাক্কর কয়েক গুণ দাম বেশি দিয়া ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে ক্রয় করলেন আজাদ করলেন মুক্ত করলেন বলুন সুবহানাল্লাহ এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন এই জন্য নবীর মনটা খারাপ চোখের কোনায় পানি নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আরো জোরে বলেন আমার নবী ডেকে বলে জিব্রাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুকে দেখার মতো কেউ নাই যা যা জিব্রাইল যা আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার বিশ্ব নবী ডেকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বলুন সুবহানাল্লাহ নবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ ডেকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী গো নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি নবীজিকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে ভালো করে বোঝার চেষ্টা করেন আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার নবী গো অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলুন আল্লাহু আকবার ও নবী দুনিয়ার অন্য কোন পয়গম্বরের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার গিফট করি নাই আমার বন্ধুকে ভালোবাসে আমি আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছি বলুন সুবহানাল্লাহ এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির চাইতে ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে
যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত জমিন হবে তামার জমিন সূর্যটা সহজ মাথার উপরে চলে আসবে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না বাবা তার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না যেদিন ভালো করে বজন বাজানো গো আমার বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান ভালো করে বুঝেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই দিন রাসূলের হাতে ইয়াকফিয়ালা হাউজে কাউসারের পানি পান করবে যারা বড়ই ভাগ্যবান তারা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ভালো করে বুঝেন এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানি চাইতে ক্লিয়ার কঠিন কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যারা পান করবে বাজান জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ বলেন এই হাউজে কাউসারের পানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু পেয়ালা গুলো ভরায়া দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা মানুষ যখন দলে দলে হাউজে কাউসারের পানি পান করার জন্য রাসূলের দিকে আগমন করবেন আমার আল্লাহ পাক তখন কিছু মানুষের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন আমার নবী দেখে বলেন আল্লাহ আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম এখন তোমার সংখ্যা কমে গেল আল্লাহ গো আমি বুঝতে পারলাম না আমার সেই উম্মতরা গেল কোথায় আমার আল্লাহ দেখে বলে বন্ধু ও আমার বন্ধু হাবিবুল্লাহ ও দয়ার নবী গো মায়ার নবী গো আজকে তো আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা নামাজ রোজা করার পরেও হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা কয়টা রাসূলের হাতে যদি হাউজে কাউসারের পানি কপালে না জোটে কপালটা ভালো না খারাপ কথা বলেন না কেন এ আপনাদের কাছে কি এলে ঢিলে ঢালা কথা মনে হচ্ছে বড় কঠিন কথা কষ্ট পাচ্ছেন আপনারা রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতেছেন কিয়ামতের ময়দানে কারা কারা একটু হাত তোলেন তো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন হাত নামান রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনি যাবেন রাসূলকে দেখাও হবে আবার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন সুবহানাল্লাহ বলেন না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ শুনেন এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান কথা কয় না রাসূলের হাতের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে চান তাহলে যে আপনাকে কষ্ট করে না মনে করেন ধরেন আমি আপনাদের এলাকায় আসছি একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দেওয়ার পরে বললাম বাবা বাবা আমার এক বোতল পানি নিয়ে এসে দাও আমি একটু উযু করব ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দূর মাঝপথে আসার খাইয়ে পুড়ে গেছে হাঁটু ছিলে গেছে লাল লাল রক্ত বের হয়েছে ব্যথাও পাইছে এরপরে যে চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই এক বদ্ধ ফানিয়ান থেকে তোমার অনেক কষ্ট হয়েছে ওই যে মাছ পথে পুড়ে গেলে আসার খাইলা ব্যথা পাইছো হাঁটু মনে হয় সিলে গেছে রক্ত মনে হয় বের হয়েছে ওই যে চকলেট থাকার খুশি আর আনন্দের ঠেলায় ও বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না কথা কোন ঠিক কিনা ওই ছেলেটার কাছে চকলেট থাকার কারণে ব্যথা যেমন ব্যথা মনে হয় না কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের ভয়াবহতা কষ্ট তার কাছে কষ্টই মনে হবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ভালো করে বলেন জমিন হবে তামার জমিন সূর্য সহাস মাথার উপরে চলে আসবে মানুষ তৃষ্ণায় এই জিহ্বাটা কি হবে কুকুরের মতো ঝুলে আসবে না পর্যন্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে কথা বলে না সেই দিনের ভয় লাগে না আপনাদের তাহলে শোনেন রাসূলের হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে কথা কন ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া একটু মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে হবে আপনি যখন নতুন মুসল্লি একটু নামাজ পড়তে গেছেন আগে যারা নামাজ পড়তো ওরা আবার আপনাকে ডেকে ঠাট্টা বিদ্রুপ করবে টিটকারি মারবে টিটকারি মারা বলেন তো উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো আছে না আবার আর এক মুরব্বী বলে দেখি তোর নামাজ কয়দিন থাকে ওই হলে ওই মসজিদের চকিদার ওই বুড়া চাচা হিসেব নেওয়ার জন্য উঠে রাখা হয় কথা কর না কেউ যদি নতুন মসজিদে আল্লাহ হেদায়েত দান করে নামাজ পড়তে যায়
আপনি খুশি হন তার সাথে মুসাফা করেন কোলাকুলি করেন আর ডেকে বলেন ভাই তুমি বাদশা মসজিদে আসছো আমার দিল ভরে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন পুরো দোয়া না করে কথা বলেন টিটকেরি মারে দেখি তোর নামাজ কয়দিন থাকে ও নতুন নতুন টুপি বারে আছে না নাই টিটকেরি মারে আছে না নাই ঘরের বউটাও তখন ভালোবাসে না এরকম অবস্থা আছে না নাই যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে বউকে নিয়ে একটু ঘুরতেছে মানুষ দেখে কয় ভাবি আসসালামু আলাইকুম সাথে সাসার খবর কি বউ এসে বাড়ির গালি দেয় তোমার সাথে বাইরে যাওয়া যাবে না আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে সাসা এই যুবক যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না ওইটা এক নম্বর মহিলা হতে পারে না রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না ওটা বউ যে রসুলের সুন্নতকে ভালোবাসে না সে আপনাকে কি ভালোবাসবে এক কথা কর না কেন রাগ করছেন নাকি অনেকে আবার বলে হুজুর বলেন তো দাড়ি রাখার জন্য বইয়ের অনুমতি লাগবে তো সাফা থাপ্পড় মারা লাগবে বদমাইশ করতে কথা কর না কেন আমি রসুলকে ভালোবাসি পিতার চাইতে মাতার চাইতে বইয়ের চাইতে সন্তানের চাইতে দুনিয়ার সব চাইতে বেশি ভালো লাগবো রসুলকে আমি আমার রসুলকে ভালোবাসি রসুলের মুখে দাঁড়িয়ে ছিল সাহাবায়ে কেরামদের মুখে দাঁড়িয়ে ছিল সেইটা ভেবে এই সুন্নতকে আমি ভালোবেসে রাখবো যে বউ রসুলের সুন্নত দাঁড়ি পছন্দ করে না ক্লিন শেপ পছন্দ করে ও বউ যে তোমারে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরবে না সেই গ্যারান্টি কই কথা কয় না এই জন্য আল্লাহকে ভয় করুন কাকে ভয় করুন মা বোন যারা বসে আছেন মা স্বামীর মুখে দাড়ি থাকলে আপনার লাভ এই দাড়িটাকে বেশি পাপ করতে পারবে না বাইরে যায় একটা মেয়ের ছুটাইতে পারবে না আর একজনের কাছে গেলেই বলবে তো বেটা তোরে চলবে তুই তো দাড়ি রেখে বুড়ো হয়ে গেছিস কথা কন ঠিক কি না অতএব দাড়ি থাকলে আপনার স্বামীর অনেক পাপ কাজ থেকে নিজেকে হেফাজত রাখতে পারবে কথা বলুন ঠিক কি না রাগ করিয়েন না যান রাগ করিয়েন না যান কষ্ট হচ্ছে আপনাদের মা বোনদেরকে আমি কিছু বিষয় আলোচনা করে মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কিন্তু এই কথাগুলো সামনের দিকে নিয়ে যায় কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এদিক খেয়াল করেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে জোরে বলেন কাজ হবে কয়টি তাহলে রসুলকে ভালোবেসে কোন কোন যুবক মুখে দাড়ি নাই আজ থেকে দাড়ি রাখবা হাত তুলে দেখো হ্যাঁ আজ থেকে মুখে দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ তোমাদের তো ওটেই নেই যখন দাড়ি উঠবে তখন আর কাঁদবে না জি মনে থাকবে তো ইনশাআল্লাহ এই এই দুনিয়াতে এখন দাড়িয়া লাগরে মানুষ পছন্দ করে বেশি পাগলা আর কোন মেয়ে দাড়িয়ালা পছন্দ করে না যে মেয়ে সিগারেট খায় মহিলাও সিগারেট খায় দেখো না যে মহিলা সিগারেট খায় ইয়াবা খায় ফেন্সিডিন খায় নাইট ক্লাবে যায় কথা যেই মেয়ে নামাজ পড়ে পর্দা করে আল্লাহকে ভয় করে সেই মেয়ে কখনো দাড়ি আলা পুরুষকে অপছন্দ করতে পারে যেই মহিলা বলবে ছেলে দাড়ি আছে ও আমার পছন্দ না বুঝবেন ও বিয়ে করার দরকার নাই ও বিয়ে করার আগে যে কয় জায়গা প্রেম করছে তার তালিকা তোর কাছে নাই কথা কন ঠিক কিনা রাগ করে না চলো সামনের দিকে যাই কষ্ট হচ্ছে মনে হয় তাহলে কাজ করতে হবে কয়টি হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে আমার আল্লাহ বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার বলেন বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার আমার আল্লাহ দেখে বলেন ফাসল্লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য
আরো জোরে বলেন কার জন্য এ যুবকের দল তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি রে যুবক শুধু মসজিদের উন্নয়ন কলবে মাহফিল দিলে হবে না ইমানের উন্নয়ন কলবে বক্তাদের ওয়াজ আমল করা দরকার কথা কয় না কা আমরা মাইক ধরে বলি ভাই 10টা টাকা দিয়ে যান 1000 দিয়ে যান 500 দিয়ে যান আসেন ভাই মসজিদের জন্য কিছু একটা দান করেন কথা কয় না আমরা বলি না ভাই মসজিদের জন্য কিছু দিয়ে যান মসজিদের জন্য যেমন টাকা কালেকশন করে মসজিদ বানাইতেছি ওই মসজিদে নামাজ পড়ার জন্য মুসল্লিও কালেকশন করার দরকার আছে না না ভাই আসেন সামনের কাতারপুরের কথা দুইটা মানুষ লাগে কথা কয় না কা ভাই কে বাইরে আছেন তাড়াতাড়ি আসেন সামনের কাতার পূরণ করতে দুইটা মানুষ লাগে কথা কয় না ভাই মসজিদের ভিতরে পুরো মসজিদটা ভরে যেতে আর পাঁচজন মুসল্লি লাগে কে আছেন ভাই তাড়াতাড়ি ওযু করে আসেন আসেন ভাই মসজিদে ঢোকেন ভাই এইভাবে জীবনে কোনোদিন হুজুর ডাকছিল তাহলে মসজিদের টাইলস লাগানোর কালেকশন হয় কিন্তু এই মসজিদে সিজদা দেওয়ার মতো মুসল্লি কালেকশন করা হয় না মসজিদে নামাজ তাকওয়া কথা কয় না কিন্তু যারা নামাজ আদায় করে তাদের অন্তরে তাকওয়া নাই কথা কয় না বিরক্ত হচ্ছে আসল জায়গায় হাত দিছে দিকে কষ্ট লাগে আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম এ যুবকেরা দল ভালো করে কথাগুলো বোঝেন আল্লাহ ডেকে বলেন ফসল নিলি রব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে সালাত হবে একমাত্র কার জন্য আরো জোরে আল্লাহ ডেকে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল অবশ্যই মুমিনরা সফল কারা সফল কারা সফল আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে কথা কয় না পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ এইটা তো ডিউটি এটা তো পড়ায় লাগবে কথা বলেন না কেন অনেক চেয়ারম্যান মেম্বার অতিথি তাদেরকেও যদি মাইক ধরা হয় বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন ভালো কথা একটু নামাজের ওয়াজ করবেন আপনারা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এরকম ওয়াদা নেয় না বোঝেন না বলে না গতকালকে আমি বদরগঞ্জে মাহফিল করলাম এমপি সাহেব দোয়া নিতে আসছে আসে বলতেছে আপনারা আমাকে ওয়াদা দেন আপনারা কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর একজন আবার বলে হুজুর এমপি সাহেব ঠিক মতো পড়ে তো তাই বললাম সেটা তো হিসাব আমি জানি না ও তো আপনারা ভালো জানেন কথা কয় এরকম আছে না নাই আছে না নাই এই জন্য আপনার ভিতরে যেটা আমল আছে সেটার ওয়াজ আপনি করবেন যেটা আমল নাই সেটা ওয়াজ করা যাবে না কথা কয় না তার মানে কি এমপি সাহেবের উচিত চেয়ারম্যান সাহেবের উচিত মেম্বার সাহেবের উচিত বাবার উচিত নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার জনগণ এবং তার সন্তানকে অর্ডার দেওয়া আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আমার ওয়াজ শুনে যা কালকে যদি ছেলেকে বলেন এ বলটু এ মসজিদে যা তখন ছেলে বলবে হ্যাঁ তুমি নামাজ পড়ো না আমাকে বলতেছো কে মুখের উপর ঠাস করে মেরে দেবে এজন্য আগে নিজে আমল করেন আপনি দুই চার দিন নামাজ পড়তে পড়তে এবার ছেলের হাত ধরেন আব্বু চলো মসজিদে যাই পারবো না পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যা দাঁড় করায় দেয় কথা বলে ঠিক কিনা ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন কলেজে নিয়ে যেতে পারেন মেলায় নিয়ে যেতে পারেন শ্বশুর বাড়িতে নিয়ে যাইতে পারেন সিনেমা হলে নিয়ে যেতে পারেন আল্লাহর ঘর মসজিদটা চোখে পড়ে না খালি মসজিদ বানাইলে হবে না মসজিদে নামাজ আদায় করা লাগবে কষ্ট হচ্ছে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা মুসল্লি হাঁটে না রাস্তার যাই নামাজ পড়ে নামাজ পড়তেছে পবিত্র জুমা কথা কন আসরের সময় দুই কাতার কথা কয় না মাগরিবের সময় দুই কাতার এই যে ঠান্ডা পড়ছে বুড়ে সাসাক বুড়ি পানিও গরম করে দেয় না সাসার আর উজু হয় না আসে না নাই আসে না নাই আর এখনকার যুবকেরা তো এগুলো যুবক ধরাই যাবে না এদের শরীরে তো কিছুই নাই সারাদিন মোবাইল দেখে অনলাইনে থেকে থেকে কোন দিক দিয়ে যে কি হয় ও নিজেও জানে না এগুলোর কারণে যুবকদের পর্নোগ্রাফি অশ্লীল ভিডিও দেখতে দেখতে ওর শরীরে তার কিচ্ছুই নাই কথা কর না কেন ঘরের দরজাটা বন্ধ করে লাফির ভিতর ঢুকে
মা বাবা দরজা নক করে এ পড়তিছিস বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 1974 আবার মা বাবা যখন চলে যায় আবার আসে না নাই সালাকি তুমি তোমার মা বাবার সাথে করো না নিজের সাথে নিজেই সালাকি করেছো কথা বলে ঠিক কি না যুবক দরজা লাগায় গুনাহ করো না মোবাইলে অশ্লীল গুনাহ করো না এ যুবক তোমাদের অনুরোধের ভাষায় বলে যায় আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় যারা আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে ভালো করে বুঝেন পাঁচ ওয়াক্ত নামাজ এইটা তো ডিউটি এটা তো পড়াই লাগবে আবার আল্লাহ এই জায়গায় বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে তার মানে কি রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা কম্বল ল্যাপের ভালোবাসা আরাম ত্যাগ কইরা ঠান্ডা পানিটা দিয়া ওযু বানাইয়া যে বান্দা নিরালায় নিবৃতিতে চাই নামাজে দাঁড়ায়া গেল এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ কেবল মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথাকে বোঝা গেল পাঁচ ওয়াক্ত তো পড়াই লাগবে এটা তো ডিউটি আবার ওভার ডিউটি করা লাগবে কথা কয় না কেন জান্নাত পেতে হলে বোনাস আমল থাকা লাগবে বোনাস আমল বোঝেন নফল ইবাদতে বেশি মনোযোগী হওয়া লাগবে পারবো তো ইনশাআল্লাহ তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ যুবকের রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে আল্লাহর জন্য দণ্ডায় ঈমান থাকতে হবে কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবেন দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন হাত নামান ধানের খেতে থাকেন পাটের খেতে থাকেন জমিনে থাকেন আসমানে থাকেন যেই জায়গায় থাকেন না কেন বাজান উম্মতে মুহাম্মাদের জন্য পুরো দুনিয়াটাই হলো মসজিদ কথা বলেন ঠিক কিনা বিদায় নামাজের সময় হবে যখন জমিতে থাকলেও নামাজ পড়বেন তখন মনে থাকবে তো ইনশাআল্লাহ যেই থাকেন যে অবস্থা এই যুবক এই যুবকেরা রাত্রি জাগরণ করে আল্লাহ সিজদা দেয় না কথা কয় থাকে এরা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয় না মনে রাখবা যারা রাত্রি জাগরণ করে গভীর নিশীতে সিজদা দিয়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেছে ভালো করে বুঝবারে যুবক দুনিয়ার মানুষের সাথে প্রেম ভালোবাসা করলে ওরা সেকা দেবে ওরা কষ্ট দেবে কিন্তু বান্দা হয়ে যদি আসমানের মালিক মনিব আমাদের আল্লাহর সাথে যদি প্রেম একবার করতে পারো আল্লাহর সাথে গভীর নিশীতে ইবাদতে প্রেমটা যদি জমাইতে পারো জীবনে সফলতা সফলতা গভীর নিশীতে আল্লাহকে সিজদা দিবা দেখবা জীবনে কোনো পেরেশানি থাকবে না হতাশা থাকবে না খালি শান্তি আর শান্তি কথা বোঝা গেল কিন্তু যুবকেরা আল্লাহকে সিজদা দিয়ে রাত কাটায় না এরা কি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সারা রাত কথা বলে হ্যালো খাইছো কি করতেছো মেয়েটা বলে আমি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করছি এখন কি করো কয় আমি বই পড়ি বইয়ের নাম কি কয় তোমাকে চাই ছেলেটা বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে আমিও এখন বই পড়তেছি কি বই কয় মিলন হবে কতদিনে তোর মরণের পর কথা কোন ঠিক কে না রাগ করতেছেন মনে হ্যান্ডেল কিন্তু ফুল ছিল ওই 10 মিনিট কারেন্ট নাই দুর্বল পুরুষ হতেছে হ্যান্ডেল মারবে পারেই না যাই হোক এলে গুরু এলার্ট থাকা লাগে জান 1 মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে কথাকে বোঝা গেল মাহফিল নষ্ট করবা না আগে নষ্ট করলে ক্ষতি হইতো কালেকশনের পরে নষ্ট হইছে চাচা খুঁজে আছেন না আচ্ছা ঠিক আছে যারা বসে আছে এরা হলো অরিজিনাল শ্রোতা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এ যুবক এদিক খেয়াল করো রাত্রি জাগরণ করে প্রেম করবা ইমু মেসেঞ্জারে চ্যাট করে কথা বলে রাত কাটায় দিবা নাকি আল্লাহকে সিজদা দেবা কথা কন ফজরের আজান হয় যখন এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন এ যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলে ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ও সোনা তোলার যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলে ঠিক কিনা হে যুবক চামড়া আছে টাইট মালিকের সাথে করতেছে ফাইট যখন হবে চামড়া ঢিল বুড়া বয়সে বুড়িও ভালোবাসে না কেউ দেখতে পারে না তখন কোতে আর সিজদা দেয় ওই সময় মালিকের সাথে প্রেম করে লাভ নাই
যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করেন কথা বলেন ঠিক কিনা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন যারা যৌবন বয়সে নিজের যৌবনটাকে সংযত রাখে গুনাহমুক্ত রেখে আল্লাহর ইবাদতে কাটানো দরকার আছে না নাই এ যুবক যুবক বয়সে লম্বা সিজদা দেওয়া যায় লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা যায় লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় তেলাওয়াত করা যায় কিন্তু বৃদ্ধ বয়সে শরীর চলে না প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা বাত নানামুখী সমস্যায় ঠিকমতো রুকু সিজদাও করা যায় না হুজুর খুন দিয়ে বলে হুজুর সিয়ারে নামাজ পড়া কি জায়েজ আছে ওই বয়সটায় আল্লাহরে দিয়া লাভ আছে এ কথা কন নাকি আপনারা তাহলে যুবক বয়সে মসজিদমুখী হওয়া দরকার আছে না নাই সালাত আদায় করা দরকার আছে না নাই এ যুবক এই রঙের যৌবন একদিন জং ধরবে এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে কথা বলে ঠিক কি না তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলে ঠিক কিনা যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা যেদিন সন্ধ্যার আগে ডুবিরে বেলা এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা কাহারে দিবা তুমি জোরে ধমক কাহারে দিবা তুমি জোরে ধমক কারবা মাথাই ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি জীবনে কোনোদিন হয়তো বা নামাজ পড়ো না নামাজ কাজা করেছ আজকে হয়তো এশার নামাজও পড়ো নাই এমন বেনামাজি যুবক যারা আছো গুনাগারের কথা শুনে হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবা কথা দিলাম গো হুজুর জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না এমন ওয়াদা কি দেয়া যায় কোন কোন যুবক নামাজ ছাড়বা না হাত তুলে দেখাও সবাই না পাই ওই তো পাইকারি ওয়াদা তো আগেই হয়ে গেছে এখন আজ থেকে যারা সিদ্ধান্ত নিলেন যে হুজুর আমি এসা পড়ি নাই দোয়া করেন ফজর থেকে শুরু করবো ইনশাল্লাহ আপনি আগে বেনামাজি ছিলেন আজ থেকে শপথ গ্রহণ করলেন পাঁচ ওয়াক্ত সালাতে মালিকের কুদরতি কদমে মাথাটা নত করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান ইবাদতের মাধ্যমে আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে কপালটা খুলতে চান কে আছে হাত তোলেন যে হুজুর আমি আর জীবনে কোনো দিন নামাজ কাজা করব না কথা দিলাম হুজুর আজ ফজর থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ হাত তোলেন না কয়জন কয়জন দেখি একটু গণিত আপনারা পড়বেন তো ইনশাল্লাহ আচ্ছা হাত নামান এই গ্রামের দুই একজন কারা আছে এই যে মসজিদের উন্নতি কল্পে মাহফিল এই গ্রামে মসজিদ কমিটি থাকেন আর সভাপতি সেক্রেটারি যাই থাকেন কোনো সমস্যা নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন না আজ থেকে ওয়াদা দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই মসজিদের যারা নামাজ পড়েন এই মসজিদে হাত তোলেন কারা কারা বুঝেন নাই এই জামাতে যারা নামাজ পড়েন কারা হাত তোলেন কি এই মসজিদত কেউ যায় না শাসা নাকি কষ্ট হচ্ছে মানে এই গ্রামের কেউ নাই ওরা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত কষ্ট হচ্ছে আপনাদের না জি না যেই গ্রামে মাহফিল হয় ওই গ্রামের লোক আবার সেদিন ব্যস্ত থাকে আত্মীয় স্বজন আসে বিয়েন আসে কথা কয় না এই যে এক মিনিট পরে বিয়েনের ওয়াজ করতেছে রাগ করতেছেন নাকি কষ্ট হচ্ছে আপনাদের একটা তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর তাহলে এক নাম্বার হাউজে কাউসারের পানি পান করতে গেলে আল্লাহকে রাজি খুশি করার জন্য সলাত আদায় করা লাগবে নামাজ নামাজের মতো পড়া লাগবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন হতভাগ্য সে সমস্ত নামাজি দুর্ভোগ সে সমস্ত নামাজিদের জন্য যারা লোক দেখানোর জন্য সলাত আদায় করে মানুষ দেখানোর জন্য সলাত আদায় করা যাবে না আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে মনে থাকবে তো ইনশাআল্লাহ রাগজান কইরেন না রাগজান কইরেন না ঠিক আছে এখন অনেকের মাথায় টুপি দেখবেন মুখে দাড়ি দেখবেন পাঞ্জাবি দেখবেন আল্লাহওয়ালা মনে হবে আছে না নাই এখন ইবাদতের মৌসুম চালু হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নেক আমল করার তৌফিক দান করে
আরো জোরে বলুন আমিন আমার ভাইরা তাহলে এক নাম্বার ফাসল্লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসল্লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা আর দুই নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা মানে কালে পশু জবাই করা না নিজের আমিত্ব কি কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা অর্থকে কুরবানি করা সময়কে কুরবানি করা আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কুরবানি করা কথা বুঝেন ভালো করে কুরবানি করা মানে পশু জবাই করা না ওইটাও কুরবানি আবার আজকে যে জায়গায় সময় দিতেছেন এটার নামও কুরবানি কথা বলেন একা আল্লাহর ইবাদতে গুনাহ করবেন না গুনাহ থেকে বাঁচতেছেন ওইটাও কুরবানি কথা বলেন ঠিক কিনা তাহলে ওয়ানহার মানে কুরবানি করা কুরবানি হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমাদের সমাজের মানুষ এমন গরু কেনে সাতজন ভাগে চারজন দড়ি ধরে টানে আর তিনজন পিছন থেকে ঠেলে সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব কথা কোন নাকে এমন গরু কিনে নিয়ে আসে কুরবানি দেওয়ার জন্য কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ারও শক্তি নাই হুজুরকে ডেকে বলে হুজুর জবাই করে দেন হুজুর বলতেছে বাবা এই যে গরু জবাই করা না করাই ভালো কেন কই প্রত্যেকটা হাড় গোনা যাচ্ছে এমন গরু জবাই করলে তো আল্লাহ খুশি হবে না কয় দয় হুজুর আপনি জবাই করেন তো নিয়ে 50 টাকা নে বের হয়ে যান তো এই যে হাড় দেখা যায় হাড়ের সাইডে গোস্ত লাগান আছে কথা কোন নাকে এরকম আছে না নাই বাজান এরকম গাবি জবাই করলে হবে না আল্লাহ বলেন তা সুররুন নাজিরিন চমৎকার একটা গাবি জবাই করতে হবে আকর্ষণীয় হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর কথা বলে ঠিক কি না আর এই সুন্দর মানে কয় লাখ টাকার সুন্দর এটা বলা হয় না ভালো করে বোঝেন আপনি যদি 1 লাখ টাকা 1.5 লাখ টাকার একটা গরু দেন আপনার নিয়ত সহি টাকা হালাল নামাজি হয়ে কুরবানি দেবেন আপনার নিয়ত যদি সহি হয় টাকাটা যদি হালাল হয় আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকেন আল্লাহ বলেন ওয়ালাকি গানাল হুতাকওয়া মিনকুম বান্দা 1 লাখ টাকার গরু কুরবানি দিলা ওইটা আমি আল্লাহ দেখি না আমি আল্লাহ দেখি তোমার অন্তরে তাকওয়া যদি ঠিক থাকে তুমি যদি 10000 টাকার একটা ছাগলও জবাই করো তুমি যদি 10000 টাকার একটা ভেড়াও জবাই করো বান্দারেও ওই ছাগলের রক্ত ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তাহলে কুরবানির জন্য তিনটা বিষয় লক্ষণীয় কয়টা বিষয় নিয়ত সহি টাকা হালাল নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে পারবো তো ইনশাআল্লাহ কথাই কয় না পারবো তো ইনশাআল্লাহ নাকি দোয়া করব বিরক্ত হইছেন আপনারা অনেকে কুরবানি দেয় শুনেন 5 লাখ টাকার কুরবানি নিয়ে এসে তালুকদার এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ রাস্তার মোড়ে বাঁধে রাখছে মানুষজন যায় বলে তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন কয় 5 লাখ কয় ঠকেন নাই জিতছেন তালুকদার আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানই তো ছয় মন গ্রস্ত কথা কয় না আছে না আছে না এবারে যে ঘরে এটা কি থাকে সার গরু কি থাকে সুট আপনারা কি বলেন গজ বলেন বাহ সোনায় তলে এবারে গজ হয়ে গেল গোটাল বগুড়ে সদর সুট কয় আচ্ছা হোক বলেন সমস্যা নেই এদিক খেয়াল করেন এটার নাম কি সার গরু থাকে ওটা বুঝছেন তো খালি হাতে আর নড়ে বুঝছেন তো ওই সুট বাস ওইটা দেখে কয় এই এই যে সুটের যে গোস্ত এই গজের যে গোস্ত সেই মজা লাগে আমার মেয়ে খুব পছন্দ করে আচ্ছা কুরবানির পশু নিয়ে আইসা কোথাকার গোস্ত কেমন মজা হবে কোথায় কি পরিমাণে গোস্ত হবে এরকম চিন্তা ভাবনা যদি করা হয় কুরবানি হবে কথা কয় এ কুরবানি হবে হবে না কুরবানি তো লোক দেখানোর জন্য না কুরবানি আল্লাহর জন্য তাহলে কিনে নিয়ে এসে ঠকছেন না জিতছেন কত মন গোস্ত হবে কোথাকার গোস্তর কেমন মজা এই হিসাব নিকাশ করা যাবে রাগ করতেছেন মনে হয় অনেকে আবার বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে কার দিকে গোস্তর দিকে তাকায় থাকবে অতএব সুদের টাকা তুলে হলে কুরবানি দেব আছে না নাই কই নতুন মেয়ের বিয়ে দিছি জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে মান ইজ্জত থাকবে না হুজুর কিস্তির উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব এরকম কুরবানি দাতা আছে না নাই খোদার কসম করে বলে যায় আল্লাহর কসম করে বলে যায় এই চিন্তায় কুরবানি দিলে আপনার কুরবানি হওয়া তো দূরের কথা কুরবানি নিয়ে ঠাট্টা করে ডবল গুনাহ এক তো সুদের গুনাহ আর একটা যে কুরবানি নিয়ে আল্লাহর ইবাদত নিয়ে ফাজলামি করতেছেন কথা বলে হালাল টাকার কুরবানি তার মধ্যে হারাম ঢুকে দিচ্ছে তাহলে আর অবস্থা ভালো না খারাপ এই কথা কোন ভালো না খারাপ ডবল গুনাহ কামাইতেছে কথা কি বুঝতে পারছেন
এইজন্য আল্লাহর ইবাদত করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হালাল ইনকাম লাগবে কথা বলে ঠিক কি না আমার এলাকার এক হাজী কুরবানি দিতে গেছে আমি তখন বললাম হাজী সাহেব যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন কেউ বেনামাজি কেউ সুদ খায় ঘুষ খায় কেউ মদ খায় নেশা করে তাদের সাথে কেন আপনি একা একটা খাসি দেন আল্লাহ খুশি হবে তখন বলে হুজুর বাড়িতে কেউ খাসির গোশত খায় না কথা কর না খাসির গোশত খায় না এজন্য বেনামাজি সুদ কর ঘুষ কর হারাম করে সাথে ভাগে কুরবানি দেয় ওই হাজির কুরবানি হবে কথা কর কোন হুজুর বলছে হবে কথা কয় না আপনি সাতজন ভাগে দেন পাঁচজন ভাগে দেন চারজন ভাগে দেন কোনো সমস্যা নাই একজনের নিয়তে ১৯ ২০ একটু কম বেশি সবার শেষ গ্রহণ করার কোনো সুযোগ নাই আপনি হয়তো বলবেন হুজুর আমি হাজি আমার টাকাটা ঠিক আছে এটুকু আল্লাহ নেবে তুমি যদি এতই বোঝো তো একলা দিলে না কথা কয় না ছেলে মেয়ের জন্য কুরবানি না কুরবানি কার জন্য জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য কুরবানি কার জন্য আরে ভাই জবাই করার পরে আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে নিয়ে তো খাবেন কুরবানি মানে ত্যাগ করা স্যাক্রিফাইস করা উৎসর্গ করা মানুষকে বিলিয়ে দেওয়ার নাম কুরবানি ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি কথা বলে ঠিক কি না কুরবানি জবাই করে আর ভোগ কয় ফ্রিজ ভরা এক টুকরা যেন কেউ পায় না ছয় মাস বাজার করা যাবে না আছে না এই ধান দা আপনি কুরবানি দেন আছে না কিছু মুসলমান হ্যাঁ এমনও জায়গায় আছে এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায় খাওয়া হালাল হালালেরও একটা সীমা আছে আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নেই কোনো হুজুরি বাধা দেবে না ফ্রিজে কুরবানি গোশত যে কয়দিন মন চাই রেখে খান কোনো সমস্যা নেই কিন্তু আপনার উদ্দেশ্য যদি বাসার বাজার বাঁচানো থাকে তাহলে অবস্থা খারাপ কথা কয় অনেক আবার মোটা তাজা দেখে গরু জবাই করে আর বলে যে কুরবানি তিন দিন পরে ছেলের বিয়ে ওখান থেকে ৩০ কেজির একে দিয়ে বিয়ে পাড়ি দিব ওরে সালাক রে আসে না নাই হবে না হবে না হবে না হবে না কথা বলেন না কেন আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন তাহলে ছেলে মেয়ে জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য নয় নিজে খাওয়ার জন্য নয় কুরবানি দেব আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এরপরে পশু জবাই করে দুই এক টুকরা জামনে চাই খাবো আত্মীয় স্বজনকে বিলাবো নাকি ফেরেশতারা এসে বিকেলবেলা বস্তা নিয়ে এসে হাজির হয় এ সোনা তোলার মানুষ গোশতগুলো তোলো আসমানে নিয়ে যা ভুনে করে খাবো আপনি খাবেন খালি নিয়তটা সই করেন খাওয়ার নিয়ত করেন না আল্লাহকে দেওয়ার নিয়তে কুরবানি দেন পারবো তো ইনশাল্লাহ তাহলে আল্লাহ বলেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার সলাত হবে যে রবের জন্য কুরবানিও হবে সেই রবের জন্য তাহলে আল্লাহর জন্য সলাত আর কুরবানি কারা কারা দিতে রাজি হাত তোলেন শেষবারের মতো হাত তোলেন বাড়ি এত দুর্বল হইন না বাপ রে বাপ হ্যাঁ এনা লাল শাক পালন শাক খাইন আল্লাহ তাওফিক দান করুন জোরে বলুন আমিন তাহলে কুরবানি দেব কার জন্য নামাজ পড়বো কার জন্য আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন জোরে বলুন আমি হাত নামান এবার তিন নাম্বার আয়াত ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলেন নবী আপনার ছেলে সন্তানগুলো বিদায় নিয়েছে আপনি মন খারাপ করবেন না গো নবী আপনি ছেলে সন্তানগুলো মারা গেছে আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না ওই আবুল আহাব উতবা সাইবা আপনার সমালোচনা করে আপনাকে নানান মন্তব্য করে নবী গো মনের মধ্যে কষ্ট নেবেন না ওই আবুল আহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে নিয়ে কষ্ট মনের মধ্যে নেবেন না আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব বলুন সুবহানাল্লাহ রসুলের রুহানি সন্তান কারা আমরা কথা বলে ঠিক কি না এই শেষ আয়াতটা বুঝে যান মুনাজাত হয় না আপনাদের এলাকায় তো আপনারা জান না আজকের মাহফিলে অন্তত দোয়া হোক কয়েকটা মিনিট এই যে হয়ে গেছে তাহলে এদিক খেয়াল করেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমরা রসুলের কি সন্তান রুহানি সন্তান একটু জোরে বলেন রুহানি সন্তান রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেছে কি কারণে মারা গেছে সে কথার বলার জন্য তিনটা পয়েন্ট আছে না রাগ করছেন আপনারা ওইদিকে যাওয়ার সময় হলে যাইতেছি শোনে না কে আমার কথা রসুলের রুহানি সন্তান আল্লাহ তাআলা বললেন নবী ওই আবুল আহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জানার কেউ থাকবে না ওদের নাম নেওয়ারও কেউ থাকবে না কিন্তু আপনি নবীকে ভালোবেসে আপনার জন্য জীবন দেওয়ার জন্য কোটি কোটি ভালোবাসার রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো আল্লাহু আকবার বলেন এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশ্মন কথা বলে ঠিক কিনা
এই ফ্রান্সের জালেম মেকারনের দেশে অসংখ্য ফ্রান্সের মানুষেরা দেয়ালে দেয়ালে রসূলের কার্টুন প্রদর্শন করলো কথা বলে না তখন तमाम পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতিবাদ করলো মুসলমানদের প্রতিবাদের কারণে ওই জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো কথা বলে ঠিক কিনা মনে রাখবেন দুনিয়াতে নবী রাসূলকে গালি দেয় যারা অবৈধ তরিকায় জন্ম হয়েছে যারা হয় তোমরা বলতেছেন হুজুর দলিল কোথায় শুনেন বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ বিন মুগিরা নবীকে 71 ভাষায় গালি গালাজ করতেছেন আমার আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম নবী গো এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ হলো এ পিতৃ পরিচয়হীন জারর সন্তান এ একটা বাস্তার এর জন্মে ঠিক নাই ওয়ালিদ বিন মুগিরা আরবের মানুষ শোনা মাত্রই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা আমার জন্মে ঠিক নাই আমার জন্ম নিয়ে তুমি কথা বলো তুমি থাকো আমি আসতেছি ছেলেটা বৈধ না বৈধ জানে কে কথা কয় না এই আমি আল্লাহর কথা বলেছি দুনিয়াতে জানে কে হ্যাঁ ফ্যাক্টরির মালিক তার মানে তার মা কথা কি বোঝা গেল এইবার ওয়ালিদ বিন মুগিরা রাসূলকে বলেন নবী আপনি থাকেন আমি আসতেছি এই কথা বলে তার মায়ের নাম ছিল ঝর্ণা যায় বলে ঝর্ণা আমার মা তোমার কাছে আমার একটা জানার বিষয় আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম আমি নাকি পিতৃ পরিচয় হিনজারর সন্তান মা গো মা আমার জন্মটা বৈধ না অবৈধ দুনিয়ার মা ছাড়া কিন্তু কেউ জবাব দিতে পারবে না যা বলবা মা সত্য বলবা একটা মিথ্যা কথাও বলবা না ওয়ালিদ বিন মুগিরার মা এই কথা শোনার পর চমকে গেলেন আর মনে মনে ভাবতেছেন এত গোপন খবর নবী জানলেন কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন কে কথাকে বোঝা গেল ভালো করে বোঝেন রসূলকে গালি দিয়েছেন আল্লাহও সহ্য করেনি কথা বুঝতে পারছেন আল্লাহ রাগান্বিত হয়ে আয়াত নাযিল করছে কথা কয় না কারণ রসূলকে অপমান করবেন রসূল এদিক খেয়াল করেন হাবিবুল্লাহ রসূল হলেন আল্লাহর বন্ধু রসূল আল্লাহর কাছে যা চান তাই হয় কথা কোন ঠিক কি না এদিক খেয়াল করেন শেষ কথাটা বলে দিয়ে যাই ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে হ্যাঁ বাবা যা বলবো সত্য আমারও বয়স হয়ে গেছে মিথ্যা বললে লাভ কি তখন বলতেছে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত তোর মায়ের সোনালী দিনগুলো চলে যায় বুকের ভিতরে বালিশ নিয়ে ঘুমায় তোর বাবারে পাই না কথা কয় নাকি এরকম ঘটনা দুনিয়াতে ঘটে না বিয়ে করে বউ রেখে অনেকে বিদেশে যায় কষ্ট হয় না তার কথা বলে না কেন একটা পুরুষ বিয়ে করার পরে একটা নারীকে ছেড়ে মাত্র কয় মাস 4 মাস আপনি বছরের পর বছর বাইরে আছেন এই যে বরিশালের এক যুবক কয়েকদিন আগে আমাকে ফোন দিল হুজুর একটা ফতোয়া দেন হুজুর কি হইছে কান্দেন কেন ভাই আগে ঘটনাটা বলেন হুজুর আমার বউ 7 দিন হলো খুঁজে পাচ্ছে হইছে কি হুজুর খালি আমার বউ না আমার ছোট ভাইটাও বাড়িতে কথা কয় না এখন আপনি ফতোয়া দেন বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আমি তখন বললাম বড় ভাই কি মরছে না বেঁচে আছে কয় হুজুর আমি সে হতভাগা কথা কয় হ্যাঁ বড় ভাই যদি মারা যায় সেই ক্ষেত্রে ভাবিকে বিয়ে করা কি আছে কথা কয় না কিন্তু ভাই জীবিত থাকা অবস্থা কথা কন আমি তখন বললাম ভাই এটা আপনাদের পারিবারিক সমস্যা দেখেন কই গেছে খোঁজেন এমনি 5-7 দিন পরে আসবেন কথা কন থেকে রাগ করতেছেন কষ্ট পাইছেন দেখবেন ভাইয়েরা যখন এদিক খেয়াল করেন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে ওরাই ভাবির আশেপাশে গুরগুর করে আর বলে ভাবি বাজার হাট লাগলে বলবেন আমি আছি তো ভাই নাই তাতে কি হয়েছে কি মশা কি অভিভাবক আছে না নাই আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন নারীদের জন্য দুইটা পুরুষ হইতে সাবধান থাকা লাগবে কয়টা পুরুষ মা বোন আছে তাদেরকে হলো মা দুইটা পুরুষ হইতে সাবধান থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর কথা কোন ঠিক কি না এই জন্য মা বোনেরা সতর্ক থাকবেন খবর তার এই দুইটা পুরুষের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা যাবে কারণ এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয় কথা বলে ঠিক কি না আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন জোরে বলুন আমিন বিশেষ করে মহিলা মায়েরা যারা আসছেন যদি আপনার বাড়িতে জামাই আসে
নাস্তাটা আপনি খাওয়াইন আপনার যুবতী মেয়েকে দিয়া বইলেন না যেটা তোর দুলে ভাইকে দিয়া কথা কয় না শাশুড়ি হলো মায়ের মতো জামাইয়ের সামনে যাবে কথা বল বাবা জামাই কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে দিনকাল কেমন যায় খোঁজ খবর নেবে বাবা শরীরে যত্ন নিও তুমি কি কেন জানি দিন দিন সুখে যাইতেছো কথা কয় না কেন মায়ের মতো কথা বলবে খাওয়াবে আদর করবে গল্প করবে কোনো সমস্যা নাই কিন্তু শাশুড়িরা হলো বোকা জামাই এসে দেয় ধোঁকা কথা কয় না নিজে নাস্তার ফেলে রেডি কইরা জামাইয়ের সামনে নিয়ে যায় কাকে দিয়া 14 বছর 16 বছরের যুবতী শালীকে দিয়া এখন এই দুলে ভাই আর এই শালী দেখা সাক্ষাৎ জায়েজ না হারাম কথা কয় না কেন না আপনাদেরকে আর কথা শোনাতে চাচ্ছি না আমি এদিক সেদিক আর যাব না যে দুর্বল অবস্থা শ্রোতা হ্যাঁ এত কষ্ট দেওয়া যাবে না আপনাদের পারিবারিক বিষয় বলতেছি তো এজন্য কষ্ট হচ্ছে যে হুজুর আমার মেয়ে তার দুলে ভাইয়ের সাথে দেখা করে আপনার এটা ওয়াজের বিষয় হলো যেদিন ফিটাবে সেদিন বুঝবেন যে হুজুর কি বুঝাইতে চাইছিল আল্লাহ হেদায়েত দান করুক জোরে বলুন আমিন ফ্রি হওয়ার নামে ফ্রি হওয়ার নামে নিজের ছেলে মেয়েকে গুনাহের দিকে ধাবিত করবেন না কথা কি বোঝা গেল ইসলামের সীমা রেখার মধ্যে আপনাকে ফ্রি হওয়া লাগবে আন্তরিক হওয়া লাগবে আপনার মন মতো ইসলাম চলবে না ইসলাম ইসলামের গতিতে চলবে কথা বলে ঠিক কি না এখন দুইটা বুঝাইতে গেলে আপনার মুখ দিয়ে কথা আর আসে না আমার বলারও দরকার নাই তাহলে রসুলকে গালি দিয়েছিল কে ওলিদ বিন মুগিরা তার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতই ব্যস্ত টাকা চিন্ত তোর মায়ের মন চিন্ত না তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছিল তারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছিল এজন্য নবী যা বলেছে এটা সত্য আসলে তোর জন্ম তোর বাপে দেয় না তোর চাচাই জন্ম দিয়েছে আজকে ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো এরা রসূলকে বারবার কেন আক্রমণ করে কেন রসূলের কাটুম বানায় কারণটা কি গবেষণা করে বের হলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই সন্তান জন্ম দেয় তাহলে বিয়ের আগে যদি বাচ্চা হয় ওটা বৈধ না বৈধ ওটা হালাল জাদা ওটা কি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে ভালো করে বুঝবেন ফ্রান্সের লোকেরা রসুল কাটুম বানালো এই মুখের জায়গায় কয়েকটা দাড়ি দিয়ে নাকটা বেয়া করে দেয় আমার রসুল দেখতে ওইরকম ছিল রসুল হলেন পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষ সুবহানাল্লাহ রসুলের চাইতে সুন্দর মানুষ আকাশ আর জমিন আর কেউ আছে যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে আমার আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী বলেন সুবহানাল্লাহ এইজন্য সেই রসুলকে গালি গালাজ যদি কেউ দেয় রসুলকে বাজে ভাষায় কথা বলে কুরুচিপূর্ণ মন্তব্য করে সেই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে চৈরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিতে হবে কথা বলে ঠিক কি না নবীজির অপমান মেনে নেওয়া যাবে কথা বলে না কেন নবীজির অপমান মেনে নেওয়া যাবে না সে যেই বলুক কথা বোঝা গেল ওই যে কয়েকদিন আগে কুখ্যাত নাস্তিক আসাদ নূর বের হয়েছে আমার নবীকে ডাকাত বলেছেন নাউজুবিল্লাহ বলে এরকম নাস্তিক আছে না মাঝে মাঝে নাস্তিকেরা রসুলকে বলেন নারী লোভী রসুলকে বলেন সন্ত্রাস নানামুখী গালি গালাজ করেন মনে রাখবেন রসুলের চাইতে উত্তম আখলাকের মানুষ উত্তম চরিত্রের মানুষ রসুলের চাইতে দামি মানুষ রসুলের চাইতে ভালো মানুষ রসুল হলেন পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ সুপার কোয়ালিটির মহামানব সেই নবীকে নিয়ে যদি কেউ গালি দেয় মুসলমান চুপ করে থাকতে পারে না আর যেটা চুপ করে থাকবে ওটা আশেকের রাসূল হতে পারে না আশেকের রাসূল দাবি করে পোস্টারে বলে আমি বিরাট বড় আশেকের রাসূল নবীকে গালি দেয় একটা বিবৃতিও দেয় না কথা কয় না রাগ করতেছেন মনে হয় এই জন্য কেউ যদি আমারে গালি দেয় সহ্য করব আমার মারে গালি দেয় সহ্য করব বাপকে গালি দেয় সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী আমার নবীকে নিয়ে যদি কেউ ছোট করে রসুলকে অসম্মান করে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করে সঙ্গে সঙ্গে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারা কারা যে হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করুন যেভাবে কুরবানি করলে আল্লাহ খুশি হবেন সেইভাবে কুরবানি করার তৌফিক দান করুন
আমাদের সবাইকে আল্লাহ পাক রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালা কঠিন কিয়ামতের ময়দানে পান করার সৌভাগ্য দান করুন সকলে বলেন আমিন আর কিছু কথা বলার ছিল রাত 1টা বেজে গেছে আর 1 মিনিটও সামনে না যতটুকু হয়েছে এতটুকুর উপর আমাকে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি যে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি মন খারাপ করে থাকেন কষ্ট মনের মধ্যে নেবেন না ক্ষমা করে দিবেন ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন